হমতুল্লাহিত শাহিল সারোয়ার ভাই সৌদি আরবে জুবেল থেকে প্রশ্ন করেছেন ভাই জানতে চেয়েছেন আমাদের যে নামজ কাজা হয়ে যাবে সেগুলো আমরা কিভাবে আদা করবো আলহামদুল্লিলাহ ওয়াফা উৎসাহ না আলা ইবাজীলাজি নাস্তফা আম্মাবাদ আলুদুল্লাহ হিম শেয়াত রজিম ইন না সলাতা কেন আল মিনি না কিতাব বা ম কৌথা চনাইত ভাই আল্লাহ সহাত আল্লাহ নামাজকে ফরজ করেছেন নামাজ যখন ফরজ করেছেন আনুষঙ্গিক আর বেশ কিছু দিক তিনি ফরজ করেছেন ওযু করা টাইমিং মেনটেন করা জামাতে নামাজ পড়া এগুলো সবগুলোই কিন্তু ফরজ বিষয় কেউ যদি নির্দিষ্ট সময়ে নামাজ না পড়ে তার মন মতো নামাজ পড়েন যখন তার ভালো লেগেছে যেটি আমাদের ভাষায় কাজা আদা করা এ ধরনের নামাজ আল্লাহ কাছে গৃহীত হবে না বরং এটি যেহেতু বড় অন্যায় দুই ধরনের অন্যায় হয়ে থাকে এক অন্যায় নির্দিষ্ট সময়ে আল্লাহ সুফতারা নামাজ পড়েছেন নির্দিষ্ট সময়ে নামাজ না পড়া দ্বিতীয়ত নতুনভাবে ভাবে শরীয়ত রচনা করা যেই পাওয়ার আল্লাহ সুফান তারা আমাদেরকে দেননি আল্লাস ফফন তারা বলেছেন ইন না সরা তা কে না তালালী না কিতাবা মকৌতা যেটি সোরা নিসার একশো নম্বর আয়াত নিশ্চয় মোমেনদের জন্য নির্দিষ্ট সময়ে নামাজকে ফরজ করা হয়েছে নির্দিষ্ট সময়ে আল্লাহ ফহন তার নামাজকে লিপিবদ্ধ করেছেন এই জন্য নির্দিষ্ট সময়েই আমাদেরকে নামাজ পড়তে হবে কেউ যদি ফজরকে সাতটার সময় পড়েন উদাহরণস্বরূপ আমরা বলবো তার এ নামাজ আল্লাহর দরবে গৃহীত হবে না ওমাইয়াম তাকেরুল ইসলাম এদিন আ ফালাইউক বালা মিন সুরাত আলে ইমরানের পঁচাশি নম্বর আয়াতে আল্লাহ সুহাম করেন ওমাই ইয়াব থেকে গহির আল ইসলাম যে ইসলাম ছাড়া অন্য কোনো পদ্ধতিতে আল্লাহর সন্তুষ্টি কামনা করতে চাই ইবাদত বন্দি করতে চাই ফলাই আমিন তা কখনো গ্রহণযোগ্য হবে না আল্লাহ দরবারে সেটি কবুল হবে না ওহু আফিল আখিরত খাসিরিন সে পরকালে ক্ষতিগ্রস্ত হবে হ্যাঁ কিছু এমন নামাজ রয়েছে যে নামাজগুলো পরে আমরা আদা করতে পারি সেগুলো ঘুমিয়ে থাকার ফলে ঘুমিয়ে আমি চেষ্টা করেছি এবং আমার বিন্দু মাত্র সন্দেহ ছিল না আমি রাতে ঘুমিয়েছি ফজর পড়ব আমার এক পার্সেন্টও আমি রাখি যে না পরেই পড়বো চেষ্টা প্রচেষ্টা করেছি কিন্তু হঠাৎ কোনো কারণবশত সে আর জাগ না পায়নি এখন যখন জাগবে তখনই তার নামাজের সময় এমনটি নয় যে না এখন থেকে যাক তাহলে আরো দুই ঘন্টা পর অথবা দশ ঘন্টা পর অথবা পরে কালকে না এটি শরীর সম্মত নয় অনুরূপ ভাবে মানুষ যদি ভুলে থাকে যখন তার স্মরণ হবে তখনই তার নামাজের সময় অনুরূপভাবে বলা যেতে পারে মানুষ যখন বেহুশ হয়ে যায় তার সেন্স লেস হয়ে পড়ে যখন সুন্দরভাবে তার জ্ঞান ফিরবে সাথে সাথে থাকবে তাকে ছুটে যাওয়া নামাজ যেই নামাজগুলি তার এই সময়ের মাঝে চলে গেছে সাথে সাথে পড়তে হবে কিন্তু ইচ্ছাকৃতভাবে কাজা আদা করা আজকের সমাজে যেমনটি হচ্ছে আজকে আমার ফজর পড়িনি পরে পড়ব অনুরূপ ভাবে জোহর আসর মাগরীব এগুলোকে পড়ছে না এশারে পরে পড়বো না এগুলো নামাজ নয় বরং এটি বড় অন্যায় কাজ গুনাহের কাজ এ ধরনের নামাজ কশ্চিন কালে আল্লাহর দরবারে গৃহীত হবে না আলম